শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি দাঁড়িয়ে নামাজ রোজা হজ যাকাত আর জিহাদ করার জন্য দুনিয়ায় আসেন নাই রাসূলের একটা সুন্নাত আপনি অবৈজ্ঞানিক প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ একটা সুন্নাত নবীজি বলেছেন রাতের বেলা তোমরা বেশি রাত করে ঘুমিও না নবীজির হাদিস আছে রাতে বেশি রাত করে ঘুমাবা না নবীজি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন রাতের একটা অংশ আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা রাতের মধ্যরাতে মধ্যরং অংশে অথবা শেষের একটা অংশে আল্লাহর নবী দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন ঠিক কি না তাহাজ্জুদের নামাজ শেষ করে নবীজি ফজরের নামাজ আসার আগে নবী কিছুটা সময় পাওয়ার নেম নিতেন বিশ্রাম করতেন পাওয়ার নেম চোখ বুজিয়ে থাকতেন ফজরের আজান হতো মসজিদে চলে যেতেন কথা বুঝতে পাচ্ছেন নবীজি বলেছেন রাতে তোমরা দেরি করে ঘুমাবা না বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে ঘুমাতে নিষেধ কেন করেছেন বিজ্ঞানীরা বলেন মানুষের ব্রেন থেকে এই যে আমাদের যে মেরুদণ্ডী হাড় ওই হাড় দিয়ে সমস্ত শরীরে এক প্রকার ভিটামিন ভিটামিনটার নাম আমার মনে নেই ভুলে গেছি আমি বিজ্ঞানীরা তার নাম দিয়েছি ওই ভিটামিনটা সমস্ত শরীরে ছড়িয়ে যায় মানুষ যখন আধারে তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যায় ঘুমানোর মধ্য দিয়ে সমস্ত শরীরে ওই ভিটামিনগুলো চলে যায় ভিটামিন গুলো যাবার কারণে সকালবেলা ওই মানুষটা আবার সুসজ্জিত আল্লাহ তাআলা তাকে করে দেন সুবহানাল্লাহ এই জন্য দেখবেন রাতের বেলা যদি ঘুম কমায় সকালবেলা হাত পা দুর্বল হয় চোখ দুর্বল মাথা দুর্বল শরীর কাজ করতে ভালো লাগে না কেন ওই ভিটামিনটা সমস্ত শরীরে সরাতে পারে নাই নবীজির এই তথ্যটা সুন্নতের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে মিলেছে না মেলে নাই জোরে বলেন মিলে গেছে আমার ভাইরা এই জন্য কোরআন বিজ্ঞানের একটা কিতাব তিন নাম্বার তথ্য আপনাদের কষ্ট হচ্ছে ভাই অসুবিধা হচ্ছে এই এবার তিন নাম্বার আসেন তিন নাম্বারে আসেন কোরআনুল কারিম তেলাওয়াত যারা করে যারা পড়ে তাদের মর্যাদা কত এক দুই তিন চার পাঁচ ছয় কয়েকটা হাদিস আমি শোনাই দশ বারোটার মতো এই হাদিসগুলো আপনারা শোনেন মন দিয়ে শোনেন নাম্বার এক আরো তথ্য ছিল সময়ের অভাবে আমি সব বলতে পারছি না নাম্বার এক কোন ব্যক্তি যদি কোরআনুল কারিম নিয়মিত তেলাওয়াত করে কোন ইমানদার আল্লাহ তাআলা সাথে সাথে তার প্রতি রহমত দয়া করুণা আমার আল্লাহ নাজিল করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضل জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন ঈমানদার কোন মুসলমান কোন মুত্তাকি আমার কোন বান্দা নিয়মিত কোরআন তেলাওয়াত করলো নামাজ আদায় করলো আমি আল্লাহ তাকে যে অর্থ দিলাম ওই অর্থ প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো আমি আল্লাহর রাস্তায় খরচ করলো আল্লাহ বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় আল্লাহ যেই ব্যবসায় কখনো লস হয় না লাভ আর লাভ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা সেটা কেমন ব্যবসা জানো লিওফিয়াকুম উজুরাকুম ওয়াসিতাকুম মিন ফাদলি আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত করুণা দয়া নাজিল করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আপনার গ্রামে আসমান থেকে গজব আসে না কারণ কি জানেন এই যে মাদ্রাসা আছে না মাদ্রাসার ছেলেরা রাত দিন চব্বিশটা ঘন্টার এমন কোন মুহূর্ত যায় না যেই সময়টা আপনাদের গ্রামে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না ঠিক কিনা আল্লাহ স্পষ্ট বলেছেন যেখানে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ তার প্রতি দয়া রহমত করুণা নাজিল করি আর যেখানে আসমান থেকে রহমত নাজিল হয় সেখানে কখনো আসমান থেকে গজব নাজিল হয় না আপনাদের গ্রাম গজব মুক্ত আপনার টাকার আর পাওয়ারের কারণে নয় এই মাদ্রাসার ছেলেদের কারণে কথা বোঝাইতে পেরেছি তথ্য নাম্বার দুই কোরআন তেলাওয়াতের ফজিলত আপনাদের গ্রামের কোন মুচি কোন মেথর কোন রিক্সা চালক কোন ভ্যান চালক এই মাদ্রাসার যে ছেলেগুলো পড়তেছে
ওই ছেলেগুলা যেই যেই যেখানকারই বাচ্চা হোক ধনী আর গরীব হোক না কেন কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন দলিল হাদিস আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকিয়াহু ওমর বি উসফান উসফান নামক এলাকায় হযরত ওমরের সঙ্গে আর নাফের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় হযরত ওমর জিজ্ঞাসা করলেন নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি ওনা নাফে মক্কার আশেপাশে গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন ইবনা আফজাকে আমি মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম হযরত ওমর জিজ্ঞাসা করলেন নাফে মান ইবনু আফজা ও নাফে আমি ওমর ইবনু আফজাকে চিনি না তার পরিচয় আমি জানি না ইবনু আফজা সম্পর্কে আমাকে তুমি পরিচয়টা শোনাও হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম সে ছিল আমাদের ঘরের গোলাম আমরা তাকে আজাদ করে দিয়েছি আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন ওনার মাথাটা গরম ও নাফে শাসক বানানোর জন্য একজন ভালো মানুষ কি তোমরা খুঁজে পেলে না একজন জ্ঞানী মানুষ কি পেলে না একজন ঘরের গোলামকে কেমন করে তোমরা শাসক বানালে এই কথা বলার পর হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন ওই গোলামটা কোনো সাধারণ গোলাম নয় ওই গোলামটার ভিতরে এমন তিনটা কোয়ালিটি রয়েছে এমন তিনটা গুণ রয়েছে যে গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম হযরত নাফেকে জিজ্ঞেস করলেন ওমর ও নাফে ওই গুণ তিনটা তুমি আমাকে শোনাও হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন এক নাম্বার গুণ ইন্নাহু লাকারিউল কিতাব ওই গোলাম আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি দুই নাম্বার আলিমুম বিল ফারাইজ ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ তিন নাম্বার কাজিম লোকটা বিচার জানে খুব ভালো এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ দুই নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ তিন নাম্বার বিচার জানে খুব ভালো এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন ওই গোলামের মর্যাদা বেড়েছে না বাড়ে না কথা বলেন বেড়েছে না কারণ সে আগে তো ছিল গোলাম কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ তারে শাসক বানালেন ঠিক কিনা এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাফিক ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন ও নাফে আমরা আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর নবী বলতেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমিয়ে দেয় কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে আর কোরআন পড়ে আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাবেন ঠিক কি না জোরে বলেন জিরো থেকে আল্লাহ হিরো বানাবেন আর কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে কোরআনের সাথে দুনম্বরি করে কোরআন ওয়ালার সাথে দুনম্বরি করে আল্লাহ তারে জিরো থেকে হিরো থেকে জিরো বানাবেন একটা বাস্তব দৃষ্টান্ত দেই আমেরিকার বুশের নাম তো শুনছেন আপনারা ওই বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে তো আছে জো বাইডেন বুশ যখন ছিলেন ওনার আমলে কোরআনের বিরুদ্ধে পার্লামেন্টের ভিতরে একটা বক্তব্য দেয় ওই বক্তব্য দেওয়ার কারণে একজন মুসলিম মিডিয়া পায়ের জুতো খুলে বুশকে ছুড়ে মারছিল দেখেছেন না ভাইয়া ওটা জি আমি দেখেছি ইন্টারনেটে মারার কারণে ওই মুসলিম মিডিয়াটা অ্যারেস্ট হয়
রিমান্ডে যাই রিমান্ড থেকে কয়েক মাস পরে যখন উনি বার হয়েছে বার হয়ে দেখে আমি যেই জুতো দিয়ে বুশকে মেরেছিলাম ওই জুতোটা কয়েক হাজার ডলারে অকশনে বিক্রয় হয়েছে অকশনে বিক্রয় হয়েছে আমি শুধু ফজিলত শোনাই নাই জুতোর শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য জুতো হলো একটা নিকৃষ্ট বস্তু ঠিক কি না জুতো আমাদের শরীরের পা ময়লা লাগা থেকে জুতো আমাদের সেফ রাখে একটা নিকৃষ্ট বস্তু জুতো ওই জুতোটা কোরআনের বিরুদ্ধ চরণকারী ব্যক্তির গায়ে লাগার কারণে আল্লাহ জুতোটার মর্যাদা বাড়ালেন দাম বাড়ালেন আর এই মানুষ যদি কোরআনের কাছে আসে আর কোরআন পড়ে আল্লাহ কি তার মর্যাদা বাড়াবেন না বাড়াবেন এইজন্য নবীজি বললেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়ান আবার কারো সম্মান কমান গেল কত দুই কোরআনের ফজিলত নাম্বার তিন এই মাদ্রাসায় যে ছেলেগুলা পড়তে এসেছে এই ছেলেগুলার দাম কত এবার শুনেন আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহ যেই সত্তার হাতে যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ আমি নবী মুহাম্মাদের জান যেই আল্লাহর হাতে নিহিত ওই আল্লাহর নামের কসম করে বলছি মা মিন মুতাল্লিবিন ইখতালিফু ইলা বাবি আলিমিন আল্লাহর নবী বলেন এমন কোন তালিবুল ইলম নাই এমন কোন ছাত্র নাই ওস্তাদের কাছে কোরআন শেখার জন্য আসা যাওয়া করে আল্লাহর নবী বলেন এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই ওস্তাদের কাছে আসে আর যায় হুজুর আমি আপনার কাছে এলেম জানতে চাই আমি আপনার কাছে কোরআনটা শিখতে চাই আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো একটা মানুষ একটা দিন নয় দুইটা দিন নয় তিনটা দিন নয় আল্লাহর নবী বলেন একটা না 365 দিন সারা রাত নফল নামাজ পড়েছে সারা দিন নফল রোজা করলো আল্লাহর নবী বলেন 365টা দিন ইবাদত করার কারণে ওই মানুষটার আমল নামায় যতটা সব হয় যেই ছেলেটা কোরআন শেখার জন্য মাদ্রাসায় চলে যায় আল্লাহর নবী বলেন ওর প্রতিটা কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয় আল্লাহর নবী বলেন শুধু তাই নয় নবীজি বলেন ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাত আল্লাহর নবী বলেন ওই তালিবুল ইলমের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করে দেন একটা বাড়ি নয় একটা গ্রাম নয় একটা প্রাসাদ নয় বিরাট বড় বড় একটা শহর একটা সিটি আল্লাহ জান্নাতে নির্মাণ করে দেন নবী বলেন তিন নাম্বার ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আর জমিন যারা বিচরণ করে গাছের প্রাণীগুলি সমুদ্রের মাছগুলি আপনাদের বাড়িতে গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগিগুলো পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর নবী বলে রাসূলুল্লাহ বলেন শুধু তাই নয় ওয়ায়ুসি ওয়াইসতিহু মাগফুরাল্লাহ সকাল আর সন্ধ্যা ওই মাদ্রাসা ছেলেদের আমল নামা পরিষ্কার করে দেওয়া হয় আমার আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেয় পাঁচ নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহি মিনান নার ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ব্যক্তি কথা বোঝাইতে পেরেছি চায়ের দোকানে বসে তো ওদের সমালোচনা করেন চায়ের দোকানে বসে তো ওদের গীবত করেন আপনার যা দাম ওদের পায়ের ধুলার দাম ধুলার সমান আল্লাহর কাছে আপনার নেই স্পষ্ট হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যখন মাদ্রাসার ছেলেগুলা রাস্তা দিয়ে হেঁটে যায় ওদের পায়ের নিচে জুতা থাকে না ওদের পায়ের নিচে বালি পাথর থাকে না ওদের পায়ের নিচে কাদা ধুলা থাকে না নবীজি বলেছেন ওই তালিবুল ইলম মাদ্রাসার ছেলেগুলার পায়ের নিচে তাদের মনস্তুষ্টির জন্য আল্লাহর নূরের ফেরেশতা নূরের ডানাগুলো বিছিয়েছে
তাদের পায়ের ধুলার সমান মর্যাদা আল্লাহর কাছে আপনার নেই কি মনে করেছেন আপনি চায়ের দোকানে বসেদের সমালোচনার ঝড় তুলে দিলেন মার খাবার জন্য রেডি হন একটা একটা কদম ফেলবে এক এক বছরের নফল ইবাদতের সওয়াব পাবে এক একটা কদম ফেলবে জান্নাতে একটা সিটি নির্মাণ হবে এক এক পৃথিবীর প্রাণীগুলো ওদের জন্য আল্লাহর কাছে মাপ চাই শুধু তাই না সকাল সন্ধ্যা ওদের গোনা মাফ করা হয় নবীজি বলেন ফেরেশতারা সাক্ষী দেয় এরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি দুনিয়াতে নবীজি এই হাদিসের প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন নবীজি আল্লাহর নবী বলেন পাঁচ নাম্বার হাফেজে কোরআন কোরআনওয়ালার মর্যাদা আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কোরআন কোরআনওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে বলবে হাল তাআরিফুনি ও আল্লাহর বান্দা তুমি আমাকে কি চেনো ওই ব্যক্তি জবাব দিবে না 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 আমি কোরআন আমি তোমার চিনি না আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআন জবাব দিবে আনা সাহিবুল কোরআন আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খাইতে দিই নাই ওয়া আসহারতু লাইলাতাক রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দিই নাই আল্লাহর নবী বলেন ফায়ুতুল মুলকু বিয়ামিনিহি হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবে আল্লাহর নবী বলেন শুধু তাই নাই ওয়াল খুলদা বিয়াসারিকি হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়া দিবেন আল্লাহর নবী বলেন ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুর ওয়াকর হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ কিয়ামতের দিন নূরের টুপি পরাবেন তার গায়ে জান্নাতের জামা পরিয়ে দেবেন আল্লাহর নবী বলেন শুধু তাই নয় হাফেজে কোরআনের বাবা মার গায়ে আল্লাহ জান্নাতের দুই জোড়া পোশাক পরিধান করাবেন বাবা মা এই পোশাক পরিধান করানোর পরে বলবে বিমা কুসিনা হাদিহি এই সম্মান এই মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে এই মর্যাদা কেন দেওয়া হলো দুনিয়ার জমিনে এমন নেক কাজ ভালো কাজ তো আমরা করি নাই এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লিআখদি ওয়ালাদিকুমুল কোরআন তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান এই মর্যাদা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারাই তাকবীর ও ডাক্তারের বাবা মাস্টারের বাবা উকিল ব্যারিস্টার উকিল ব্যারিস্টারের বাবা বিরাট বিজনেসম্যানের বাবা দুনিয়ার জমিনে সন্তানের টাকা থাকার কারণে অনেক অনেক সুন্দর এসি বাড়িতে ঘুমাতে পারেন অনেক সুন্দর জামা পোশাক পরতে পারেন অনেক সুন্দর ঘরে আপনি ঘুমাতে পারেন কিন্তু একজন কোরআনের হাফেজের বাবা মাকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের নূরের জামা পরাবেন আসসালামু আলাইকুম নারাই তাকবীর নারাই তাকবীর ভাই আমি আর কথা বলবো না হয়ে গেছে তাহলে হাফেজে কোরআনের বাবা মার আল্লাহর নূরের পোশাক পরাবেন এই পর্যন্ত থাক বাকিগুলো বলছি না ভালো থাকেন সুখে থাকেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ